থাইল্যান্ডের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করবে না যুক্তরাষ্ট্র। থাই বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল প্রপস সনচাইদি বৃহস্পতিবার রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ড সবচেয়ে ঘনিষ্ঠ মার্কিন মিত্র। 2003 সালে যুক্তরাষ্ট্র থাইল্যান্ডকে এই স্বীকৃতি দেয়। 2022 সালেও যুক্তরাষ্ট্র তাদের আশ্বাস দিয়েছিল 40 কোটি মার্কিন ডলারের বিনিময়ে লকহিড মার্টিনের 8টি F-35 লাইটনিং 2 সিঙ্গেল সিট সিঙ্গেল ইঞ্জিন স্টিলথ যুদ্ধবিমান দেবে। কিন্তু হঠাৎ করেই থাই সামরিক জান্তা সরকার ও রাজতন্ত্রের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় মত পাল্টালো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। থাইল্যান্ডের জান্তা ও রাজতন্ত্রের সাথে চীনা গোপন সম্পর্কের অভিযোগও করছে তারা। এছাড়া থাই নতুন নির্বাচনে পশ্চিমাপন্থী দলগুলোর বিজয় থাই মার্কিন সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।